যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। আমাদের বর্তমান সমাজ ধাতুর উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে, সে ধাতুর কাঠামো বলো, রড বলো, রেলের কাঠামো বলো, রেল লাইন বলো, যাবতীয় কিছু সমস্ত কিছু কিছু না কিছু ধাতু দিয়ে তৈরি হচ্ছে। সকালবেলা আমরা যে থালাটা নিয়ে খেতে বসি সেটাও একটা ধাতু দিয়ে তৈরি। আবার দেখবে আমাদের থালাটা যদি স্টিলের হয়ে থাকে সেটা চকচকে, যদি অ্যালুমিনিয়ামের হয়ে থাকে সেটা কেমন সাদা ফ্যাকাশে হয়ে থাকে। আবার বাজার থেকে যখন নতুন চামচ কিনে আনা হয় তার উপরটা একদম সুন্দর চকচকে, একদম উজ্জ্বল মনে হয়। এই যে জিনিসগুলো, এর সাথে আমাদের তড়িৎ বিশ্লেষণ খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কীরকম? এই যে আমরা এত পরিমাণ ধাতু পাচ্ছি বা এত ধাতুর ব্যবহার করছি, সেই ধাতু আসছে কোথায় থেকে? মানে পৃথিবী আমাদের একটা ধাতুর অপুরন্ত ভাণ্ডার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খনি কারখানা আছে, যেমন ধরো জামশেদপুরে তোমার স্টিল উৎপাদন কারখানা আছে, সেখানে তোমার স্টিল উৎপন্ন করা হচ্ছে। তবে স্টিলের তো অন্যতম উপাদান লোহা, সেই লোহাকে মাটি থেকে তোলা হয়। লোহাকে মাটি থেকে তোলার পর তাকে বিভিন্ন পদ্ধতিতে সেখান থেকে, মানে যে মাটি থেকে তোলা খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থ থেকে আকরিক নির্বাচন করা হয়, সেই আকরিক থেকে তোমার ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে। এখন বলছে যে সোডিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম, এ ধাতু এমনকি তোমার ম্যাগনেশিয়ামটা বললে ভুল হবে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এ ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই, অর্থাৎ তাদের যে লবণ পাওয়া যায় সেই লবণগুলোকে নিয়ে গলিত দ্রবণ বানিয়ে তাতে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোডে ধাতু পাব। এবং তার সাথে উপজাত পদার্থ হিসাবে আমরা যেটা ক্লোরিন গ্যাস পাচ্ছিলাম সেটা কালেক্ট করব, সেটাকে আবার অন্য কাজে ব্যবহার করা যাবে, বা সেটা অন্য কোনো একটা ইন্ডাস্ট্রিতে তোমার কাঁচা মাল হিসাবে ব্যবহৃত হতে পারে, তারও ইম্পর্টেন্স অত্যন্ত বেশি। তবে সবথেকে যেটা আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাড়িতে যেটা ব্যবহার করে থাকি, ধাতুর পরিশোধনটা ব্যবহার করি না, এর পরে যে পয়েন্টটা আছে তড়িৎ লেপনটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। বলছে তোমার ব্লিস্টার কপার, তোমার হেরেফেস চুল্লিতে, সেখানে তোমার কপারের আকরিক থেকে শত বিজারণ পদ্ধতিতে কপার ধাতু নিষ্কাশন করা হয়, সেখানে 99% কপার ধাতু থাকে। কিন্তু আমার বলছে কপার ধাতুটাকে আরও বিশুদ্ধীকরণ করার প্রয়োজন আছে, অর্থাৎ সেখান থেকে 99.99% বিশুদ্ধ কপার প্রস্তুত করতে গেলে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। এবার এই ব্লিস্টার কপার থেকেও 99.99% বিশুদ্ধ কপার প্রস্তুত করতে গেলে অ্যানোডের নিচে বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করতে গেলে অ্যানোডের নিচে কিছু অশুদ্ধি কাদার আকারে জমা হয়, সেটাকেই বলা হয়ে থাকে অ্যানোড মাড। এবার এই অ্যানোড মাডের গুরুত্ব কী? অ্যানোড মাডের মধ্যে মূল্যবান ধাতু, দেখো প্লাটিনাম, গোল্ড, সোনা, গোল্ড বা সোনা, এজি মানে রূপো বা সিলভার থাকে, তাহলে ওই ধাতুগুলো আমরা ওখান থেকে পেতে পারি। এটাই হচ্ছে অ্যানোড মাডের গুরুত্ব। এরপরে যেটা আমরা চলে যাব, তড়িৎ লেপন। তোমার বাড়ির আশেপাশে তুমি খেয়াল করে দেখবে, যখন কারো হয়তো বাড়ির চিলে ছাদরা টিন দিয়ে ছাওয়া হলো, নতুন যখন কিনে এনেছে অত্যন্ত চকচকে হয়ে থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর অনেকে পুরনো বাড়িতেও দেখতে পাবে যে টিনগুলো কেমন ম্যাড়মেড়ে হয়ে গেছে বা মাঝে মাঝে আলকাতরা মাকাতে হচ্ছে। এছাড়াও তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, তোমার বাড়িতে যখন নতুন তোমার চামচটা, টিস্পুনটা যেটা কিনে আনা হয়েছিল সেটা খুব চকচকে ছিল, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর সেটাও যেন ম্যাড়মেড়ে হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হাতলের দিকে কোথায় একটু জং ধরে গেছে। এইরকম কেন হয়? অর্থাৎ ওটা সাধারণত তোমার লোহা দিয়ে তৈরি করা হয়ে থাকে, লোহা অত্যন্ত সক্রিয় ধাতু, সেজন্য বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে মরচে পড়ে। এই মরচেটাকে হটাবার জন্য ওর উপরে জিঙ্কের, নিকেলের বা ক্রোমিয়ামের বিভিন্ন সময় প্রলেপ দেওয়া হয়ে থাকে, এটাকেই বলছে তোমার তড়িৎ লেপন। তড়িৎ লেপনটা তাহলে কী হলো? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কম সক্রিয় ধাতু দ্বারা বেশি সক্রিয় ধাতুর ওপর প্রলেপ দেওয়ার যে পদ্ধতি তাকেই বলছে তড়িৎ লেপন। এখন তড়িৎ লেপনের আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রত্যেকের বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে লোহার গ্রিল। এই লোহার গ্রিলটা দেখবে এখন দুরকম লোহা দিয়ে তৈরি হয়ে থাকে, একটা সাদা লোহা আর একটা ধূসর বর্ণের লোহা। ওই সাদা লোহাটাকে বলা হয় থাকে জিআই, গ্যালভানাইজড আয়রন বলা হয় থাকে। ওটা কী করা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, কারণ জিঙ্কের সক্রিয়তা কম, তাই লোহাকে সহজেই ও প্রোটেক্ট করতে পারে। এই পদ্ধতিতে যে সাদা রঙের লোহাটা পাওয়া গেল বা গ্যালভানাইজেশনের ফলে যে লোহাটা পাওয়া গেল তাকে বলা হয় গ্যালভানাইজড আয়রন। সেজন্য দেখবে গিল্টের দোকানে গেলে ওরা বলে জিআই, মানে গ্যালভানাইজড আয়রন এটা হয়ে থাকে।
এছাড়া বাড়ির ঢেউ খেলানো টিন, তারপরে চাকার রিম, বেল, সাইকেলের হ্যান্ডেলের উপর নিকেলের প্রলেপ দেওয়া থাকে। ওখানটায় একটুখানি দেখবে কোনো কারণে ধাক্কা লেগে বা ঠোকা লেগে নিকেলটা চটে গেলে ওই জায়গাটা জং ধরা শুরু করে, তার মানে ভিতরে ছিল লোহা, লোহার সাথে বাতাসে জলীয় বাষ্পের বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে মরিচা পড়া শুরু হয়েছে। এর পয়েন্ট যেটা আমরা চলে যাচ্ছি পরেরটা, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে যেটা, যে ধাতুগুলিকে জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা, এছাড়াও কিছু কিছু ধাতু আছে তাদেরকে চিত্তাকর্ষীয় করে তোলা বা জনগণের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তোলার জন্য তড়িৎ লেপন করা হয়ে থাকে। এরপরে একটা আমি অ্যাক্টিভিটি এখানে বলেছি এবং সেটা করেও দিয়েছি, বলছে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করে কপার অ্যানোড এবং লোহা ক্যাথোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে কী ঘটনা ঘটে। একটা আমরা তড়িৎ বিশ্লেষক পাত্র নেব বা ভোল্টামিটার নেবো, নিয়ে তাতে কপার সালফেট যে তুঁতের যেটাকে বলা হয় থাকে তার জলীয় দ্রবণ নেবো, নিয়ে একটা লোহা আর একটা কপার আমরা ডুবিয়ে রাখবো। রেখে এবার এর মধ্যে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন দেখা যাবে যে যে তামার পাত্রা নিয়েছিলাম সেই তামার পাত্রা ক্ষয়ে যাচ্ছে এবং লোহার পাতের উপরে তোমার কি বলে তামার একটা হালকা বাদামি বর্ণের বা লাল বর্ণের ছোপ পড়ছে। এখন এই যে জিনিসটা হলো এটা কারণ বলছে যে তোমার অ্যানোড থেকে কপারটা ক্ষয়ে যায় এবং দ্রবণে যে CuSO4 আয়নটা ছিল সেই CuSO4 আয়নটা ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে ধাতব কপারে পরিণত হয়, ওই ধাতব কপারে পরিণত হয়ে তোমার লোহার উপরে একটা হালকা লাল বর্ণের আস্তরণ পড়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি টাস্ক এবং তার ব্যবহার। এবার যেটা বলছে দেখো, তড়িৎ লেপনের সময় কাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করব, কাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব বা কাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করব। বা ধরো তোমাকে কোনো একটা কারণে বলেছে যে লোহার উপরে যে তামার প্রলেপ দিতে হবে, তাহলে লোহাকে ক্যাথোড, তামাকে অ্যানোড, আর যাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব তার দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করব। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যার দ্বারা প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড, যার উপরে প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড, আর যেটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করেছি তার একটা দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতে হবে। যেমন ধরো লোহার উপর তামার প্রলেপ দিতে গিয়ে তোমার লোহাকে ক্যাথোড, তামাকে অ্যানোড, আর কপার তামার মানে কপার সালফেটকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করেছিলাম। আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি ব্রোঞ্জের উপরে সোনার প্রলেপ দিতে, কারণ তাহলে ব্রোঞ্জকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে, সোনাকে তোমার অ্যানোড হিসাবে, আর সোনার একটা লবণ, দ্রাব্য লবণ পটাশিয়াম অরোসায়ানাইট KaUCN এর হোল্টু, পটাশিয়াম অরোসায়ানাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে অ্যালুমিনিয়ামের উপরে রূপোর প্রলেপ দিতে হবে, অ্যালুমিনিয়ামকে তাহলে ক্যাথোড, রূপোকে অ্যানোড, আর রূপোর একটা লবণ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আমি দিয়েছি দেখো, বা ধাতব পরিবাহীর সাথে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য, তড়িৎ বিশ্লেষ ধাতব পরিবাহী মানে যে তামার মধ্যে যে তড়িৎ পরিবহন আছে ওটা ধাতব পরিবাহী, আর তড়িৎ বিশ্লেষ্য মানে ভোল্টামিটারে যে জলীয় দ্রবণটা ব্যবহার করেছিল সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতব পরিবাহীর মধ্যে প্রথম পয়েন্ট বলছে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনের জন্য দায়ী, আর দ্রবণের উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ পরিবহনের জন্য দায়ী। আর ধাতুগুলো কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে, কিন্তু ধাতুর কোনো পরিবর্তন ঘটে না। যেমন ধরো তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, তড়িৎ যাওয়ার ফলে এক বছর, পাঁচ বছর, দশ বছর কেটে যাচ্ছে, তার কি কোনো পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হলে তো একসময় তড়িৎ পরিবহন করতে পারতো না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবহন হবে তার স্থায়ী পরিবর্তন ঘটে যাবে। এবার বলছে উষ্ণতা বৃদ্ধি করলে ধাতব পরিবাহী তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়, এবং উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ধাতব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। মোটামুটি এই চারটে পয়েন্ট করলেই চলবে। এর পরে দেখো এখানে আমি কতগুলো HW তোমাদের দিয়েছি, সেই HWগুলো একটু তোমাদের করতে হবে, করে সাবমিট করতে হবে। এইগুলো কিন্তু HW, এখানে মোট 10টা HW আছে,
এই 10খানা HW তোমাদের করে সাবমিট করতে হবে, সেইগুলো দেখাতে হবে। তোমার স্কুলের অ্যাকাউন্টে পাঠাবে না, আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, ওখান থেকে কারেকশান করে আমি তোমাদের দিয়ে দেবো।